حديث نمبر اتحنو عن ابي هريره رضي الله عنه قال: ذكر رسول الله صلى الله عليه وسلم الهلال فقال: اذا رايتموه فصوموا واذا رايتموه فافطروا فان اغمي عليكم فعدوا ثلاثين. كيف هابي رمضان ماسير بروبيس کریا بي আবু হরে আনহ হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদা চাঁদের আলোচনা করেছিলেন অতপর তিনি বলেছিলেন তোমরা যখন রমদান মাসের চাঁদ দেখতে পাবে তখন রোজা রাখতে শুরু করবে এবং যখন সওয়াল মাসের চাঁদ দেখতে পাবে তখন রোজা রাখা ছেড়ে দেবে কিন্তু যদি কোনো সময় তোমাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং চাঁদ দেখতে সক্ষম না হও তাহলে মাসের ত্রিশ দিন পূর্ণ করে নিবে শাহেহ মুসলিম হাদিস নম্বর বিশ হাইফেন বন্ধনের মধ্যে এক হাজার একাশি এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা বোঝা যায় যে রমাদান মাস প্রবেশ করেছে কিনা না এই রকম সন্দেহের দিনে রোজা রাখা বৈধ নয় এবং রমাদান মাসের নবচন্দ্র সাবান মাসের তিরিশ তারিখের রাত্রিতে বা নিশাকালে যদি আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে দেখা না যায় তাহলে সাবান মাসের ত্রিশ তারিখে রমাদান মাস প্রবেশ করেছে বলে ধারণা করে রোজা রাখা জায়েজ নয় দুই রমাদান মাস প্রবেশ না করার পূর্বে রমাদান মাসের রোজা রাখা ওয়াজিব বা অপরিহার্য নয় এবং রমাদান মাস প্রবেশের বিষয়টি সাব্যস্ত হয় রমাদান মাসের নবচন্দ্র প্রত্যক্ষ করার মাধ্যমে অথবা উক্ত নবচন্দ্র প্রত্যক্ষ করার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তবে যদি রমদান মাসের নবচন্দ্র শ্রাবান মাসের ত্রিশ তারিখের রাত্রিকালে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে অথবা কুয়াশার কারণে দেখা না যায় তাহলে শ্রাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করে নিতে হবে তারপর রমাদান মাসের রোজা রাখা অপরিহার্য হয়ে যাবে